স নতুন কিছু নিয়ে আমরা আবার আপনাদের সঙ্গে তো বিয়র্স আমরা নতুন কিছু নিয়ে আজকে আলোচনা করবো তো বিয়র্স শুরুতে আমি বলে দিচ্ছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই বিয়র্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তো বিয়র্স কথা না বাড়িয়ে ভিডিও লম্বা না করে বিয়র্স আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব দেখতে থাকুন আমাদের আজকের পুরো ভিডিওটি বেয়র্স আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে পাখির খাবারের যে পট বা পাত্র এগুলো নিয়ে তো বিয়র্স আমরা আজকে এখন কথা বলব পাখির খাবারের যে পাত্র এই পাত্র নিয়ে মেয়র্স আমরা সবাই জানি যে আমরা আমাদের পাখিদের এরকম এরকম পাত্রে বা পটে খাবার দিয়ে থাকি কিন্তু মেয়র্স আমিও দিই ঠিক এভাবেই কিন্তু মেয়র্স আমি একটা ভিন্ন প্রক্রিয়ায় আমার নিজের আবিষ্কার বলতে পারেন একটা খাবারের পট তৈরি করে আমি ওইটাতেই আবার পাখিদের এখন খাবার দাবার খাওয়াই তো বিশেষ করে বিয়র্স ওইটাতে খাবার দাবার খাওয়ানো খাওয়াইতে গেলে আমার যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আবার এই কোনো খাবার অপচয় হয় না বিয়র্স এ হচ্ছে বিয়র্স আমাদের হাত দ্বারা তৈরি যে আমাদের যে খাবারের পাত্র এটা বিয়র্স হ্যাঁ এখন আমরা দেখাবো কীভাবে এগুলা এটা তৈরি করতে হয় স প্রথমেই এমন একটি কাঠের টুকরো নিতে হবে দিয়ে একটু ব্যাপে জোপে এগুলো কাটিং করতে হবে ঠিক এভাবেই আমরা প্রথমে এগুলা ভালোভাবে কেটে দিব সবগুলো বেহ আমাদের যে কাঠগুলা কাটিং আছে এখন জাস্ট এগুলো আমরা সেটিং করবো জাস্ট অলমোস্ট ডান আমাদের কাজ এ হচ্ছে ভিওর্স এটা এটা ভিওর্স অলমোস্ট ডান আমরা দেখতে পাচ্ছি ভিওর্স জাস্ট এখনও আমরা নিচে একটা জাস্ট শিট দিয়ে দেব আর কিছু না ভিওর্স জাস্ট এমন একটা টিন শিট নেবেন আমরা এটা কাটিং করে এটার মাপপত্র কাটিং করে নিয়েছি এখন জাস্ট এটা আমরা ওই একটা পিন দিয়ে সেট আপ করে হুম এ হচ্ছে বিয়ার্স আমাদের খাবারের পট তৈরি করার কাজ শেষ এখন আমরা এখানে খাবার দিব পাখিদের খাওয়ার জন্য এখন এ হচ্ছে বিয়ার্স আমাদের প্রথম সফলতা তো বিয়র্স আমাদের হাত দ্বারা তৈরি যেই খাবারের পাত্রটি তো বিয়র্স সবগুলা পাখি মোটামুটি এসে খেয়ে যাচ্ছে তো বিয়র্স মনে হচ্ছে আমরা সফল তো বিয়র্স আপনি যদি চান বাসায় আপনার পাখিদের জন্য এমন একটি খাবারের পাত্র তৈরি করবেন তো বিয়র্স আমাদের ভিডিওটি একটু অনুসরণ করুন করে এটা খুব সোজা এটা তৈরি করে দিন তারপর আপনার পাখিকে আপনি খাবার খাওয়াইতে পারবেন এবং বেয়স সবচেয়ে বড়ো যেই ব্যাপারটা হচ্ছে আপনার খাবার কোথাও কোনো অপচয় হবে না এটা দ্বারা তো বেয়স ভালো থাকবেন